ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো অ্যাকচুয়ালি আজকে ভিডিওর টাইটেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটা অ্যাকচুয়ালি কী নিয়ে। আজকে ভিডিওটা কোনো ডেইলি ব্লগ নয়, আজকে ভিডিওটা হচ্ছে একটা হেল্পফুল ভিডিও। আমি ভাবলাম যে একটা ভিডিও তোমাদের জন্য হেল্প করবে এরকম কিছু একটা টপিক নিয়ে বানিয়ে দেওয়া যাক। অ্যাকচুয়ালি তোমরা জানো যে আমার মায়ের ডায়াবেটিস রয়েছে, বাবার রয়েছে হাই প্রেশার, তো সেই জায়গা থেকে আর রিপনের রয়েছে হচ্ছে ওজন বেশি। আমার ফ্যামিলিতে তিনজন মেম্বার আর তিনজন মেম্বারেরই কোনো না কোনো প্রবলেম আছে, তো মানে শারীরিক দিক থেকে বা একটু অসুস্থতা বলো যাই হোক। আর রিপনের কিন্তু ওজন বাড়ার কারণে ওর কিন্তু লাস্ট কিছুদিন থেকে হাই প্রেশার এবং হার্টের কিছু কিছু প্রবলেম, মানে বুকে ব্যথাটা এরকম কিছু কিছু প্রবলেম দেখা দিচ্ছিল। তো সেই জায়গা থেকে আমি লাস্ট এক সপ্তাহ ধরে একটা মানে হেলদি ব্রেকফাস্ট এদের তিনজনের জন্য তৈরি করছি এবং আমি নিজেও সেটা খাচ্ছি। তো এই ব্রেকফাস্টটা খেয়ে তিনজনই কিন্তু মানে অনেকটা রিকভার করছে, তাদের প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসছে, তারা একটু সুস্থতা বোধ করছে। তো এই আমি ভাবলাম যে আমার ফ্যামিলি মেম্বাররা যখন এই রেসিপিটা ফলো করে বা এই জিনিসটা খেয়ে সুস্থ থাকছে, ভালো থাকছে, বেটার ফিল করছে, তাহলে আমি আমার ইউটিউব ফ্যামিলিদের সাথে কেন এই বিষয়টা শেয়ার করি না। অ্যাকচুয়ালি তোমরা ইউটিউবে সার্চ করলেই দেখতে পাবে যে স্মুদি নিয়ে হাজার একটা রেসিপি রয়েছে, কিন্তু আমি চাইলাম যে জানি যে তোমরা ওখানে স্মুদি নিয়ে অনেক রেসিপি পেয়ে যাবে, তো আমি ভাবলাম যে যেহেতু আমি আমার ফ্যামিলি মেম্বারদের ওপর এই রেসিপিটা অ্যাপ্লাই করছি এবং তারা কতটা বেটার ফিল করছে, ইভেন আমি নিজেও কতটা বেটার ফিল করছি, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করা দরকার। তো সেই জায়গা থেকে আমি ভাবলাম যে একবার রেসিপিটা বানিয়েও নেব আর তোমাদের সাথে তার গুণাগুণগুলোও শেয়ার করে দেবো। তো মানে আমার মনে হয় যে এখন ডায়াবেটিস একটা কমন প্রবলেম, মানে ঠিক প্রবলেম বলবো না, একটা কমন ডিজিজ বলবো, যেটা প্রত্যেকটা মানে অধিকাংশ ঘরে মেজরিটি বাড়িতেই থাকে একজন না একজন ডায়াবেটিসের পেশেন্ট বা হাই প্রেশার বা হার্টের প্রবলেম। আমার মা, তোমরা নিজেরাও জানো, আমি একটু ভিডিওটা হয়তো একটু বড় লাগতে পারি, তো এটা না বলে আর কি ভিডিওটা হয় না। তো সেই জায়গাতে মানে একটু বলে নিই তোমাদেরকে যে তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখেছো যে আমি এখানে আসার পর আমার মা কতটা অসুস্থতা ফিল করতো বা কতটা অসুস্থ ছিল। তোমরা খেয়াল করেছো কিনা ভিডিওতে আমি জানি না, কিন্তু খুবই মানে একটা উইকনেস কাজ করতো বা হাত টাতগুলো মানে কেমন একটা রুগ্ন শুকনো লাগতো আর কি। আমি এখানে আসার পর একদিন আমার মায়ের মুখে শুনতাম না যে আজকে আমার শরীরটা ভালো লাগছে, মানে রেগুলার মানে কোনো না কোনো প্রবলেম কাজ করতোই, একটু অসুস্থতা বা একটু উইক ফিল করা বা কোনো না কোনো প্রবলেম। কিন্তু লাস্ট এক সপ্তাহ থেকে এরা কিন্তু বেটার ফিল করছে। তো সেই জায়গা থেকে এইটা আর কি তোমাদের সাথে শেয়ার করা। আমি আজকে তোমাদের সাথে স্মুদির রেসিপিটা, এটা একটা ব্রেকফাস্ট, কিন্তু তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো এটা একটা হেলদি ব্রেকফাস্ট, বানাতে এতটুকু টাইম লাগবে না। আর ইনভেস্টমেন্ট যদি বলো, তাহলে ইন্ডিয়াতে আমি বলতে পারি ইন্ডিয়ার জন্য 500 রুপি, 250, 500 রুপি, এটা দিয়ে মিনিমাম তোমার 2 থেকে 3 মাস হয়ে যেতে পারে যদি একজন খায়। অনেক হাউসওয়াইফই থাকে যাদের কাছে ব্রেকফাস্ট বানানোটা একটু টাফ লাগে। আমার কাছে কিন্তু খুব টাফ লাগতো একটা টাইমে গিয়ে, মানে সকালবেলা ব্রেকফাস্ট বানানো, স্কুল যাওয়া, বা যদি আমি রিপনদের বাড়িতে থাকতাম রিপনের মানে খাবার দাবার সব কিছু মিলিয়ে টাইম যেত। তো এইটা আমার জন্য খুবই একটা টাইম সেভিং ব্যাপার হয়েছে আর আমার মায়ের জন্য হয়েছে। আর রিপন এখন নিজের কাজ নিজেই করতে পারছে, সো সেই দিক থেকে সব কিছুই ভালো হচ্ছে। তো চলো কথা না বাড়িয়ে এখন আগে ভিডিওটা মানে রেসিপিটা বানানো যাক, আর তোমাদের সাথে আমি রেসিপি বানাতে বানাতেই কিন্তু এর পজিটিভনেসগুলো তুলে ধরবো, আর আশা করি তোমাদের অনেক অনেক হেল্প হবে। নর্মালি একটু হেল্প হবে বলি, কিন্তু আজকে অনেক অনেক হেল্প হবে। তো তোমরা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারো, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে পারো। তো চলো শুরু করা যাক। স্মুদির এই রেসিপি বানানোর জন্য আমাদের লাগবে 3 চামচ ওটস। ওটসে আছে বেটা গ্লুকন, যা ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এতে আছে আলফা টোকোটেরিয়ানল এবং আলফা টোকোফেরাল, যে উপাদানগুলো অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা রোগ প্রতিরোধে সহায়ক। এতে থাকা ফাইবার অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে। ওটসের লিগন্যান্স হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয় এবং বেটা গ্লুকন হার্টের সুস্থতা বজায় রাখে। রক্তে গ্লুকোজের পরিমাণকেও সীমিত রাখে ওটস। এবার এতে মেশাবো ১ চামচ রোস্টেড মিক্স সিডস, যেগুলোর মধ্যে রয়েছে ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস, পামকিন সিডস। আর এই সিডসগুলোর মধ্যে আছে প্রোটিন, ফাইবার, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি-১, বি-৬, ফলেট, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম। আর এই উপাদানগুলো শরীরে গেলে ছোট বা বড় একাধিক রোগ ব্যাধি আমাদের ধারে কাছেও আসতে পারে না। স্ট্রেস বা অ্যাংজাইটি দূর করতেও কিন্তু ফ্ল্যাক্সিড দারুণ কাজ করে। এবার এতে ৮ কাপ জল মেশাবো আর এটাকে ৫ মিনিটের জন্য ভিজতে দিয়ে দেব। স্মুদির এই রেসিপিটার জন্য এছাড়া আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আপেল। এখানে আমি অর্ধেক আপেলকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নিলে সেটা ব্লেন্ড করতে সুবিধা হবে, তো এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এতে লাগবে একটা ছোট কাঁঠালি কলা, যেটাকে আমি ছোট ছোট করে আর পাতলা করে কেটে নিয়েছি। আর আমাদের লাগবে কিছু পিনাটস বা চীনা বাদাম, এটা হচ্ছে রোস্টেড পিনাটস। আর এটাকে আমি সুন্দর করে একদম ছোট ছোট করে দানা দানা মতো করে নিয়েছি যাতে মিক্স করতে সুবিধা হয়। এই রেসিপিটাতে আমি ব্যবহার করছি কলা। কলাতে কার্বোহাইড্রেট আছে ঠিকই, কিন্তু তার সাথে আছে প্রচুর মাত্রায় ভিটামিন বি-৬, ভিটামিন সি, ম্যাঙ্গানীজ, পটাশিয়াম। গবেষণা অনুযায়ী কলা খেলে ইনসুলিনের কর্মক্ষমতা বাড়তে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে। তবে একটু বেশি পেকে গেছে এমন কলা না খাওয়াই ভালো, কারণ বেশি পেকে যাওয়া কলার মধ্যে মিষ্টির ভাগটা একটু বেশিই থাকে, তাই সেটাকে একটু অ্যাভয়েড করাটাই বেটার। তবে ডায়াবেটিস থাকলে আমি বলবো রেগুলার বেসিসে কলা না ব্যবহার করে সেক্ষেত্রে অন্য যে কোনো ফল, যেমন আপেল হতে পারে, এটা বেস্ট অপশন। এটা ব্যবহার করা যেতে পারে এই রেসিপিটার জন্য। তবে একদিন গ্যাপ দিয়ে দিয়ে বা দুদিন গ্যাপ দিয়ে দিয়ে কলা অবশ্যই চলতে পারে। এখানে আমি নিয়েছি কিছু রোস্টেড পিনাটস। এটাতে আমি চীনাবাদাম এই কারণে মেশাবো কারণ চীনাবাদামে যে ফ্যাটটা সেটা আমাদের শরীর থেকে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যেটা ডায়াবেটিস নির্মূলে বিশেষভাবে কার্যকরী। চীনাবাদাম যদি ব্যবহার করতে না চাও তো সেক্ষেত্রে কাঠবাদাম হতে পারে বা কাজু বাদাম হতে পারে। কাজু বাদাম বা কাঠবাদাম ৪টে মতো নিলে এনাফ। এখানে আমি অর্ধেক আপেলকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপেলে পেকটিন নামের একটি উপাদান থাকে যা ইনসুলিনের পরিমাণ ঠিক রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। এছাড়া এতে থাকা ফাইবারও রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে। ৫ মিনিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছি যে ওটস আর বীজগুলো একটু নরম নরম হয়ে এসছে। আর আমি এখানে জল ব্যবহার করেছি, তোমরা চাইলে দুধও ব্যবহার করতে পারো। জল ব্যবহার করেছি এই কারণে যে আমার মা দুধ সকালবেলা হজম করতে পারে না, আর আমিও দুধটা পছন্দ করি না খাওয়া, তো এই কারণে আমরা জল ব্যবহার করেই খাই। তো এটা ভিজে গেছে, তো এখন আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ফেলবো। আর এর মধ্যে আমি দেব হচ্ছে ১ কাপ জল। তো এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো আমাদের স্মুদি রেডি। এটার যে লেয়ারটা, এটা না তো বেশি খুব ঠিক হবে না খুব পাতলা গোছের হবে, তো কারণ বেশি মোটা ধরনের হয়ে গেলে বা ঠিক হলে সেটা খেতে প্রবলেম হবে, আর বেশি লিকুইড ফর্মে হলে সেটাও ভালো লাগবে না। সো একটু নর্মাল মিডিয়াম রাখতে হবে। এই জন্য জল বা দুধ যেটাই ব্যবহার করো না কেন সেটার পরিমাণটা যেন ঠিক থাকে। এবার এটাকে আমরা একটা গ্লাসে ঢেলে নেব। তো আমাদের রেডি একটা সকালের হেলদি ব্রেকফাস্ট, যেটা বানাতে সর্বমোট ১০ মিনিটও সময় লাগে না। আর এতে ভুল করেও চিনি ব্যবহার করতে যাবে না, কারণ এখানে আমি যে ফলগুলো ব্যবহার করেছি, তোমরা যদি সেই ফলগুলো না ব্যবহার করো তো কলা বা খেজুর অ্যাড করতে পারো, কারণ খেজুরেও কিন্তু একটু মিষ্টত্ব বাড়বে, আবার নর্মাল চিনির মতো ওটা ক্ষতিকর হবে না। তো সেই ব্যাপারটা মাথায় রাখতে পারো। আর আমি এখানে আপেল ব্যবহার করেছি মানে তোমাদেরকে যে আপেল ব্যবহার করতে হবে এরকম কোনো মানে নেই। তোমরা আপেল বা আপেলের পরিবর্তে যে কোনো ফ্রুটস যা ঘরে থাকবে সেই যে কোনো ধরনের ফ্রুটসই এতে মেশাতে পারো, সেটাই ভালো হবে তোমাদের জন্য। তো এই ছিল আমাদের স্মুদি রেসিপি। তোমরা রেসিপি দেখেই বুঝতে পেরে গেছো যে এর মধ্যে আনহেলদি কোনো ব্যাপার স্যাপার নেই, আর খুব যে দামি কিছু দিয়ে করতে হচ্ছে এরকমটাও নয়। আমি এখানে একটু বলে দিই দামের ব্যাপারটা দিয়ে। অ্যাকচুয়ালি ওটস যেটা, সেটা হচ্ছে 2 কেজির ওটস মাত্র 250 টাকাতে অ্যামাজনে পাওয়া যায়। নেক্সট হচ্ছে সিডসগুলো, যে মিক্সড সিডসগুলো ছিল সেই সিডসগুলো আমি আগের ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছি। মেবি অ্যামাজন আর এই স্মুদির ভিডিওটা পরপরই যাবে, তো তোমরা ওখানে দেখতেই পারবে। তো ওটা 150 রুপি অ্যামাজনে, ভীষণ ভীষণ ভালো একটা জিনিস, ক্রাঞ্চিও, ওটা একটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, আবার এগুলোর মধ্যেও ব্যবহার করতে পারো। তো ওটাও যদি দুজন খায় মানে রেগুলার বেসিসে সকালে, তাহলে ওটা চোখ বন্ধ করে 1 মাস যাবে। 150 টাকা 1 মাস, তাহলে তোমার শুধু ও সিডসগুলোই কিন্তু মাসে কিনতে হচ্ছে। তোমাদের যদি একটা হেলদি ব্রেকফাস্ট দরকার হয়, তোমাদের বাড়িতে যদি কেউ ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার বা হার্টের পেশেন্ট থেকে থাকে, তাহলে এই রেসিপিটা প্লিজ ফলো করো এবং এর শুধু জাস্ট বেনিফিটসগুলো ফিল করো। তোমরা নিজেরাও বুঝতে পারবে যে কী পরিমাণে হেলদি ব্যাপারটা, খুব রিল্যাক্স ফিল করবে। সকালবেলা খাওয়া যদি বেশি চ্যাপচ্যাপে ভারী ভারী জিনিসপত্র দিয়ে হয় তো সেটা একটু আনহেলদি হয়ে যায় বিষয়টা, মানে ঝরঝরা ফিটনেস ব্যাপারটা থাকে না। তো তোমরা এগুলো ফলো করো আর তার ফিডব্যাকটা প্লিজ আমাকে জানাও, আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের একটা হেল্পফুল ভিডিও যেটা আমি তোমাদের জন্য বানিয়ে দিলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।